যেদিকে দেশটা যাচ্ছে পরিস্থিতি মানে চারিদিকে শুধু হতাশা এবং এই হতাশাটা আর কোন পর্যায়ে যেতে পারবে তার আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সকম গ্রুপের যে দুই বোনের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের জেরে প্রথম আলোর মতো একটা পত্রিকা মানে সমালোচনা করার অনেক স্কোপ আছে প্রথম আলোকে নি আমরা অনেক সমালোচনা করতে পারি তারপরেও এখনো মানে মোটা দাগে যদি কোন পত্রিকা মানে কিছুটা সাহসিকতার সাথেই সরকারের সমালোচনা করতে পারে মেইনস্ট্রিমে সেটা প্রথম আলোর পত্রিকা এবং এই পত্রিকাটাও কিন্তু বিক্রির গুঞ্জন শোনা যাচ্ছে এবং এখানে যে প্লেয়ারগুলি আছে মানে যারা এই পত্রিকাটা কিনতে আগ্রহ দেখাচ্ছে তার মাঝে আছে বসুন্ধরা গ্রুপ আলম গ্রুপ সাবের হোসেনের মালিকানাধীন কনফুলি গ্রুপ রয়েছে আজিজ খানের সামিট গ্রুপ এবং বেক্সিম জে সালমান রহমান এরা সকলেই এই পত্রিকাটা কিনে ফেলার জন্য উদ্গ্রীব এবং শোনা যাচ্ছে যে হয়তো সাবের হোসেন চৌধুরী শেষ পর্যন্ত পত্রিকাটা কিনে ফেলতে পারে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে তো এখন আমার কথা হচ্ছে যদি প্রথম আলো পত্রিকা এই সরকারের কেউ কিনে ফেলে তাহলে তো আলটিমেটলি বাংলাদেশে তো এমনি গণমাধ্যমগুলোর কোনো স্বাধীনতা নেই সবগুলোই সরকারের পাচারটা দালাল তো প্রথম আলো তাও মাঝে মাঝে টুকটাক একটু সাহসিকতার সাথে প্রতিবেদন করত এবং মানুষের মোটামুটি একটা আস্থার জায়গা প্রথম আলো রয়েছে তো সেই প্রথম আলো যদি এখন সরকারের লোকজন কিনে ফেলে তাহলে ভারতে যেটা হয়েছিল আর কি যে এনডিটিভি একমাত্র নির্ভরযোগ্য একটা চ্যানেল ছিল এনডিটিভি কিন্তু मोदी সরকার কিন্তু আদানি গ্রুপকে দিয়ে এনডিটিভি কে কিনে ফেলে এরপর থেকে কিন্তু এখন ভারতের সমস্ত মিডিয়াকে মোদি মিডিয়া বা গদি মিডিয়া বলা হয় তো বাংলাদেশও তো এখন তাহলে শেখ হাসিনা ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে যে প্রথম আলো পত্রিকাটাও যদি সরকারের অলিগআর্ড কাছে চলে যায় তাহলে আমাদের তো গণমাধ্যমে স্বাধীনতার যে ন্যূনতম যে একটা বেসিক একটা যে দরজা খোলা ছিল প্রথম আলোর মধ্যে সেটা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সামনে তো একটা পুরো একটা অন্ধকার সময় আমাদের জন্য অপেক্ষা করছে তো এই যে প্রথম আলোকে যে অলিগার্করা কিনে ফেলার জন্য যে একটা প্রচেষ্টা শুরু করেছে এই বিষয় যদি আপনি কিছু বলেন একটা কথা অনেক সময় আমরা কথার কথা বলি না যে বাবা মারা গেছে কপাল ভালো তার গুলিটা মাথার পিছ দিক দিয়ে লাগছে চোখের মধ্যে লাগে না বাবা মারা গেছে গুলিটা চোখের মধ্যে লাগে না এটা নিয়ে আমরা খুব শান্তনা দেই নিজেদেরকে प्रथমালয় সরকারের সমালোচনা করে আমি একমত আপনার সাথে এবং এই प्रथমালয়ই ওই प्रथমালয় সরকারের সমালোচনা করে যেই মুহূর্তে সরকার সরকার যেই মুহূর্তে এন্টি ইন্ডিয়ান কোন পলিসিকে আইম সরি বাংলাদেশের অবৈধ সরকার যদি প্রো চাইনিজ সিদ্ধান্ত নেয় ঠিক ওই মুহূর্তে প্রথম আলো বাংলাদেশের সমালোচনা করে মুহূর্তে সমালোচনা করে তাতে তাতে বাহ্যিক অর্থে বা সার্বিক অর্থে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তাদের কোনো ফেভার করা হয় না তাদের কোনো কাজে লাগে না তো যদি কাজে না লাগে তাহলে কাজে কাদের লাগে ভারতের কাজে লাগে ভারতের কাজে প্রথম আলোকে ব্যবহার করা হয় তখন আপনি যদি বলেন যে এটা যদি সাবের হোসেন চৌধুরী বর্ণনা ল লোকজনরা যদি কিনে তাহলে এরা বাংলাদেশের প্রো বাংলাদেশী রিপোর্ট করবে আপনারা তা মনে হয় আমি তা মনে করি না প্রথম কে কিনবে প্রথম আলোকে কেনার পরে কে কি করবে আমার তা ধারণা নেই প্রথম আলোকে বাদ দিয়ে যদি আমি দেখি যে আপনি এমন কোন লোকজন আছে যে কেউ যদি বলে যে প্রথম আলো কারা কিনবে কোন ইসলামিস্টরা জামাতি ইসলামী যদি কয় যে প্রথম আলো কিনবে আমি খুশি হইতাম কেউ যদি বলে বাংলাদেশে আমি একটা কথা কথা লোকজন এই কথাটা একটু হাস্যকর অনেকে আমার এক বলতেছে যে জেক ভাই আপনি মাঝে মাঝে কিছু হাস্যকর কথা বলেন একটা হাস্যকর কথা বলেন সেপ্টেম্বর ইলেভেনে যেটা আমেরিকান মিডিয়া বলা হয়েছে যে ওসামা বিন লাদেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাইঙ্গা পালাইছে এই করছে সেই করছে তো আমি যখন আমেরিকান সোসাইটিতে অনেক জায়গায় কথাবার্তা বলতে যাই তখন আমি তাদেরকে একটা কথা বলি কথাটা ছিল এই যে ওসামা বিন লাদেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করার চেয়ে যদি ওই পয়সাটা আল জাজিরার মতো অন্য আর একটা নিউজ নেটওয়ার্ক থ্রো করতো তাইলে ওসামা বিন লাদেন এখন বাইচাও থাকতো এবং মুসলিম বিশ্বের অনেক উপকার করা হইত কিন্তু ওসামা বিন লাদেন একটা ভুল টপিক পিক করছে যে ওয়েস্টের সাথে সে একটা যুদ্ধ তৈরি করতে গেছে এখন আপনাকে আমি একটা কথা বলি মীর কাশেম আমরা অনেক ভালো একজন এন্টারপ্রেনিয়র সৎ মানুষ হিসাবেই আমরা জানি যাকে মেরে ফেলা হইছে। মীর কাশেম ইসলামিক ব্যাংক করছে মীর কাশেম আলী করে নাই বাংলাদেশে জামাত ইসলামের ব্যানারে এমন কিছু নাই কিন্তু মীর কাশেম একটা জিনিস করতে পারতেন কি জানেন বিশাল একটা মিডিয়া এম্পায়ার তৈরি করে যে বাংলাদেশের সত্যিকারের রাজনীতিবিদ কারা কারা কি এদের পিছনে লাগাই দিতে পারতেন আপনি নিজে চিন্তা করে দেখছেন বাবুলের মতো লোকজন যমুনা গ্রুপ করে ফাইনালি মিডিয়ার দিকে আগে গেছে যমুনা টিভি এটা সত্য কথা যুগান্তর পত্রিকা আপনি চিন্তা করে দেখেন গেছে না কিন্তু মীর কাশিম আলী এটা করে নাই কেন অর্থাৎ তাদের ভীষণ তাদের ভীষণ একটু দিগন্ত টিভি করেছিলেন মীর কাশেম আলী দিগন্ত টিভি দিগন্ত পত্রিকা করেছিলেন আচ্ছা কিন্তু 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 করার পরে ওটাকে আমি যাই হোক করেছে আমার আমি কিন্তু জানতাম না যে দিগন্ত প্রতিষ্ঠা মীর কাশেম আলী উনি দিগন্ত টিভি প্রতিষ্ঠা করেছিলেন তারপর উনি নয়া দিগন্ত পত্রিকাটাও তিনি করেছিলেন তিনি করেছেন কিন্তু আপনি তো জানেন যে তার চ্যানেলের উপর কি করা হয় যেদিন সাপলা চত্বরের ঘটনা ঘটানো হলো ওটা দিগন্ত টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল সাথে সাথে ডিজেএফ আই এনএস গিয়ে পুরো পত্রিকা মানে পুরো পত্রিকাও তার বন্ধ করে দেওয়ার অবস্থা করলো তার টিভি চ্যানেলটা পুরো স্টেশন বন্ধ করে দেওয়া হলো ওই আজ থেকে কিন্তু ওই তখন হাসান ইনু ছিল তথ্যমন্ত্রী এখনো পর্যন্ত কেউ জানে না যে কি কারণে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল বিনা কারণে তাদের পুরো ইকুইপমেন্ট গুলো মানে ফিজ করা হয়েছিল এবং তাদেরকে পরে বন্ধ করে দেওয়া হলো এবং আজ পর্যন্ত চালু করা হয়নি এই হচ্ছে অবস্থা দর্শকবৃন্দ আমি অত্যন্ত দুঃখিত সাবজেক্টটা সাকিব আমাকে জানালো আমি এটা জানতাম না তো তাহলে মীর কাসেম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে দিগন্ত তৈরি করেছিল কিন্তু সেটাকে এবং দিগন্ত তৈরি করার পরে বাংলাদেশের মানে যারা মানে ধর্মীয় অনুভূতিতে মানে যারা বিশ্বাস করে যেসব নারীরা ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে যারা হিজাব পরে তারা কিন্তু সংবাদ পাঠ করার সুযোগ কিন্তু কোনো মেইন স্ট্রিম অন্যান্য টিভি চ্যানেলগুলোতে পেত না কিন্তু একমাত্র দিগন্ত টিভিতে এই সংবাদ পাঠিকারা হিজাব পরে সংবাদ করতে পারত যেটা মীর কাসেম আলীর কারণে এটা সম্ভব হয়েছিল তো এরকম একটা স্মার্ট একটা চ্যানেল যেখানে এরকম নারীরা হিজাব পরে তারা ধর্মীয় তাদের যে সংস্কৃতি ওটার সাথে তারা তাল মিলে তাদের মতো করে পোশাক করে তারা উপস্থাপনা করতে পারত সেই সুযোগটা কিন্তু তারা এখন আর পাচ্ছে না এখন বাকি সবগুলো মিডিয়াতেই কিন্তু হিজাব কিন্তু পরে কেউ সংবাদ পাঠ করতে পারে না তো একমাত্র দিগন্ততেই কিন্তু সেটা প্র্যাকটিসটা শুরু হয়েছিল এখন তো সেটা বন্ধ করে দেয়া হলো ওভাল দ্যাটস এখন আপনি প্রথম আলোর যে কথাটা বলেছেন আমি খুশি হতাম যদি কোনো ইসলামistra প্রথম আলো পত্রিকাটা আবার করলে কি হবে কোন ইসলামের দেখা গেল এই প্রথম আলো কিনবে দুই দিন পরে দেখা যাবে ওই দিগন্ত বানিয়ে দিছে ওটারও তারা জয় বাংলা ঘুরে দিছে জি সো পরিস্থিতিটা তাই তো আমি এই প্রথম আলো পত্রিকা কে কিনবে আমি এটার উপরে না হোপফুল না হোপলেস এই সাবজেক্টটা আমার কাছে কোনো একটা সিরিয়াস সাবজেক্ট এই জন্য মনে হয় না কারণ প্রথম আলোকে দেখছি আমরা তখনই সমালোচনা সরকারের সমালোচনা করে যে মুহূর্তে প্রো চাইনিজ প্রো ওয়েস্ট কোনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিচে অবৈধ সরকার নিচে ঠিক ওই মূর্তি সরকারের সমালোচনা করছে সো এই ট্রান্সকমের মালিক সেও ভারতীয় দালাল ছিল ট্রান্সকমের মালিক কোনো সময় ইন্ডিপেন্ডেন্ট ছিল না আর মতিউর রহমান মতি হ্যাঁ চিহ্নিত ভারতীয় দালাল সো আমি ভারতীয় কোন দালাল বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী না সো এটা নিয়ে আমার আলাপ আলোচনা করার বা আমার আর আপনার কান্নাকাটি করার আমি কোনো কিছু দেখি না আর এই তারা যখন আহ আপনাকে বলি নিউজ মিডিয়ায় সাবজেক্টটাকে ফলাও কইরা তারা ডানে বায়ে কইরা ট্রান্সফর্মে লতিফুর রহমানের কি জন্য নাতি না ভাস্তি না পোলা কোনায় পোলারে এই হোলি আর্ডিসনের মধ্যে ওখানে দেখা গেছে সেটাতে তারা পরবর্তী সময় প্রেমিক বানায় দিছে যে অ্যান্টাই জঙ্গি ছিল যেভাবে সে যে জঙ্গি ছিল না প্রয়োজঙ্গি ছিল এটা ভিতরে কে ছিল এটা জানার জন্য এটা কি মতি ছিল না ওর কোনো সাংবাদিক ছিল যেটা তারা জানতে পেরেছে তাই না ওই ঘটনায় কি ঘটেছে সবাই তো

কি হতে পারে চিন্তা করো মানে এখন ভাই কি হতে পারে কিছু না তারা হাসিনা বাক্স বা মোদি বাক্স হবে তো ইস্যু হাসিনা বাক্স বা মোদি বাক্স এই মুহূর্তে আপনার কি মনে হইতেছে প্রথম আলো এমন কিছু করে তারা আমি ঠান্ডা মাথায় কথাটা বলি তারা ইন্ডিয়ার পক্ষে সাফাই গাওয়ার জন্য মতি মিয়া করবে না এমন কিছু না মতিমিয়ারে আমি নিউ যখন দেখি আমি কইছি যে ভারতের দালালি ছাড়া আপনি আর কিছু জানেন সরাসরি ভাই আমি আলাদা কইরে না মতিমিয়ার এই কথাটা সামনাসামনি কেউ যেন যায় জিজ্ঞাসা করে যে আমার সেভেন্টি টু থার্টি টু অফিসে আমি তার সরাসরি তার জিজ্ঞাসা করছি মুখের দিকে তাকেয়া ভারতের দালালি ছাড়া আপনি আর কি বুঝেন এনিওয়ে